আপনাদেরকে একটা ব্যতিক্রম ইনকিউবেটর দেখাবো। এটা কারোর কাছে নাই, একমাত্র আমি এটা তৈরি করেছি এবং যারা নিছে আমার কাছ থেকে ওদের রেজাল্ট খুবই ভালো, 90 এর উপরে হ্যাশিং রেট হয়েছে। আপনার ওই কন্ট্রোলার দিয়ে এটা ইয়া করতে হয়, আর এটা আপনার বিদ্যুৎ চলে গেলে হারিকেন ব্যবহার করতে পারবেন এটার মধ্যে। এতে ইয়া দেওয়া আছে, ফোম দেওয়া আছে, আপনার তাপমাত্রা ভালো ধরে রাখে এবং 90 এর উপরে হ্যাশিং রেট খুবই ভালো মানের। বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি, যাদের ব্যাটারি নাই তারা হারিকেন ইউজ করবে এটার মধ্যে, হারিকেন দিয়ে। এটা হারিকেন ইনকিউবেটর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলা নিকলি থানা শহরমোড় এলাকায়। আমরা এই মুহূর্তে আছি মা ইনকিউবেটর কোম্পানিতে। এই মা ইনকিউবেটর কোম্পানির মালিক হচ্ছেন মিঠু ভাই। তিনি তার বাড়িতে গড়ে তুলেছেন চমৎকার একটি ইনকিউবেটরের কারখানা। এখানে তিনি নিজেই ঘরোয়া পরিবেশে ইনকিউবেটর তৈরি করে আসছেন এবং ইনকিউবেটর বিক্রি করে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই বিভিন্ন প্রজাতির ইনকিউবেটর রয়েছে। ককশিট বডির ইনকিউবেটর, প্লাস্টিক বডির ইনকিউবেটর, স্টিল বডির ইনকিউবেটর এবং ম্যানুয়াল ইনকিউবেটর রয়েছে। এবং হারিকেন পদ্ধতিতে অনেকেই ডিম ফোটাতে চান, সেই ইনকিউবেটরও কিন্তু রয়েছে এখানে। আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন প্রজাতির ইনকিউবেটরের দরদাম। আশা করছি প্রয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম মিঠু ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিঠু ভাই, আপনি কিন্তু ব্ল্যাক সোলজার ফ্লাইপোকা চাষ করেন এবং তার পাশাপাশি ব্ল্যাক সোলজার ফ্লাইপোকার খাদ্য তৈরির মেশিন বিক্রি করেন। এখন দেখতে পাচ্ছি যে ইনকিউবেটরও রয়েছে আপনার এখানে। জি, অনেক গ্রাহকই চাইতেছে আমার কাছে ইনকিউবেটর, এই জন্য আমি তাদের চাহিদা অনুযায়ী আমি এগুলো তৈরি করতেছি এবং তাদেরকে দিতেছি। তারা ভালোই ফিডব্যাক পাইতেছে আমার মেশিন নিয়ে। আচ্ছা, বিশেষ করে আপনার যে ব্ল্যাক সোলজার ফ্লাইপ, এগুলো তো বিশেষ করে মুরগির খাদ্য হিসেবে বেশি প্রচলিত। জি জি, যার কারণে খামারিদেরকেও আপনি মেশিন দিচ্ছেন? হ্যাঁ, মেশিন দিচ্ছি তাদেরকে। আচ্ছা, আপনার এখানে কত প্রজাতির মেশিন রয়েছে? আমার ককশিট আছে, প্লাস্টিক বডি আছে, মেলামাইন বোর্ড আছে, তারপর স্টিল বডির আছে, হারিকেন ইনকিউবেটর আছে, সবই আছে আমার কাছে। সব ধরনের ইনকিউবেটর? সব ধরনের ইনকিউবেটর আছে আমার কাছে। আচ্ছা, প্রথমত আমরা দেখাবো কোন ইনকিউবেটর। এগুলো হচ্ছে কি, ককশিট বডির? হ্যাঁ, ককশিট বডি ইনকিউবেটর। ঠিক আছে, আমরা দেখি কত ডিমের এটা। এটা হচ্ছে আপনার 80 ডিমের। 80 ডিমের? জি, এটা 80 ডিমের। একদম রেডি? হ্যাঁ, একদম রেডি, কমপ্লিট রেডি। আচ্ছা দর্শক, এটা হচ্ছে 80 ডিমের ইনকিউবেটর, একদম রেডি করা আছে। এটার দাম কত টাকা? এটা হচ্ছে 2000 টাকা। 2000 টাকা 80 ডিমের? হ্যাঁ, 80 ডিমের। এর পার্সেন্টেজ কেমন ফুটবে? খুবই ভালো, ককশিটে তো তাপমাত্রা খুব ভালো ধরে রাখে এবং সহজে আপনার খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় ককশিটে। আচ্ছা, ককশিটে তো ডিম ফুটানো সম্ভব? খুব সম্ভব। ঠিক আছে, এটা রেখে দেন। এ পাশে যেগুলো আছে সবগুলো কি 80 ডিমের? সব 80 ডিমের, সব ককশিটের 80 ডিমের সবগুলো ককশিটে। জি জি। আচ্ছা, এ পাশে রয়েছে প্লাস্টিক বডির ইনকিউবেটর। আমরা প্রথমত এটা হচ্ছে 60 ডিমের, এটা হচ্ছে 40 ডিমের, ওটা হচ্ছে 2000 টাকা, এটা হচ্ছে আপনার 60 ডিমের 2500 টাকা, এটা হচ্ছে 100 ডিমের, এটা হচ্ছে 3500 টাকা। 3500 টাকা উপরে 40 ডিমের দাম কত টাকা? 2000 টাকা। 2000 টাকা আর নিচে এটা 60 ডিমের? 60 ডিমের কত টাকা? এটা এটা হচ্ছে 2500 টাকা। 2500? 100 ডিমেরটা হলো আপনার 3500 টাকা। 3500 টাকা। মিঠু ভাই, প্লাস্টিক বোর্ডের মধ্যে কি অটো ইনকিউবেটর নেই? হ্যাঁ আছে অটো ইনকিউবেটর এটা। আচ্ছা, এটা কত ডিমের? এটা হচ্ছে আপনার, এটা 60 ডিমের, এটা 2500 টাকা। এটা 2500 টাকা? এটা 2500 টাকা। এটা কি ম্যানুয়াল? হ্যাঁ, ম্যানুয়াল, হাত দিয়ে টার্ন করাতে হয়। ঠিক আছে, এটা আমরা দেখি। আচ্ছা দর্শক, এটা হচ্ছে 60 ডিমের, দাম হচ্ছে 2500 টাকা। জি, 2500 টাকা। আচ্ছা, এটার মধ্যে যেটা আপনার অটোমেটিক ইনকিউবেটর, ওইটা কোনটা? ওটা ওইটা আমার অটো আছে দুইটা, একটা মেলামাইন বোর্ডের আছে আর একটা আপনার প্লাস্টিক বোর্ডের মধ্যে আছে। আচ্ছা, আমরা ইনকিউবেটরটা দেখি। এটা কত ডিমের? 100 ডিমের? এটা আপনার 88 ডিমের। 88 ডিম ধারণ করবে, ওটার প্রাইস হচ্ছে 5000 টাকা। 5000 টাকা? জি জি। এটা সম্পূর্ণ অটো? সম্পূর্ণ অটো, ধরতে হবে না, হাত দিয়ে নাড়াতে হবে না, ডিম বসায় দেবেন, এটা অটোমেটিকলি ডিম ফুটবে। আচ্ছা, এদের পার্সেন্টেজ কেমন আসতে পারে? খুবই ভালো ভাই, এখানে একটা ব্যতিক্রম ইনকিউবেটর। হ্যাঁ, এটা কারো কাছে না, এটা আমার কাছে, কিন্তু আমি এক ভাইরে দিছি, এইভাবে খুবই রেজাল্ট ভালো পাইছে, 90 এর উপরে পাইছে। এটা হচ্ছে হারিকেন ইনকিউবেটর, যাদের ব্যাটারি নাই তারা হারিকেন দিয়ে এটা ব্যবহার করতে পারবে। মানে বিদ্যুৎ না থাকলে সম্ভব? বিদ্যুৎ না থাকলে সম্ভব। এটা হচ্ছে আপনার, ওটার কন্ট্রোলার হলো এটা, আর ওটার ভিতরটা দেখেন। আচ্ছা, কতগুলো ডিম ফোটাতে পারবে? এটা আপনার 100 ডিম নেই এটার ভিতরে। এটা হলো আপনার 3500 টাকা। 3500 টাকা? হ্যাঁ, এটা এটা বডি কিন্তু হেভি, মজবুত, ড্রামের মধ্যে করা এটা। সেক্ষেত্রে বিদ্যুতের ঝামেলা নাই? না, বিদ্যুতের ঝামেলা নাই, আপনার কারেন্ট চলে গেলে সে হারিকেন ব্যবহার করতে পারবে। তাও শীতের দিন যদি কারেন্ট চলে যায় তখন সে হারিকেন দেবে, গরমের দিন আপনার হারিকেনের লাগেন মানে কোনো অন্য ব্যবস্থা করতে হয় না, 12 ঘন্টা
16 ঘন্টা কারেন্ট না থাকলেও সমস্যা হয় না, ডিমের ডিম নষ্ট হয় না। ফুড ব্রিডিং? হ্যাঁ, ফুড ব্রিডিং। মিঠু ভাই, ছোট ইনকিউবেটর রয়েছে একটা? জি। কত ডিমের এটা? আচ্ছা, 300 ডিমের। 300 ডিমের স্টিল বডি? স্টিল বডি। আচ্ছা, এটার দাম কত টাকা? এটার দাম হচ্ছে 14,000 টাকা। 14,000। এটাতে কোন কন্ট্রোলার দেওয়া হয়েছে? XM18 ডাবল সার্কিট। ডাবল সার্কিট সার্কিট এটা। আচ্ছা, এটার পাশাপাশি আরও ছোট্ট কন্ট্রোলার রয়েছে, এটা কী কারণে? ওইটা আপনার তাপমাত্রা কন্ট্রোল করার জন্য, টেম্পারেচার কন্ট্রোল করার জন্য। আচ্ছা, টেম্পারেচার কন্ট্রোলের জন্য আরেকটি ছোট, হ্যাঁ ছোট আছে, এই কন্ট্রোলার আছে, মেশিন আছে। আচ্ছা, এটাতে ডিমের পার্সেন্টেজ কেমন আসতে পারে? ভালো। ওটাতে ককশিট দেওয়া, ভিতরে ডাবল করে ককশিট দেওয়া, ভিতরের চলেন ভিতরটা দেখেন। আচ্ছা, ভালোভাবে ককশিট দেওয়া ভিতরে মাঝখানে, রেজাল্ট খুব ভালো আসে। রেজাল্ট ভালো আসে? হ্যাঁ, রেজাল্ট ভালো আসে। মিঠু ভাই, পাশে আরও একটি ছোটো মেশিন, এটা কি মেলামাইন বোর্ড? জি, এটা মেলামাইন বোর্ড। এটা কত ডিমের? এটা হচ্ছে, ওটাও 300 ডিমের। এটাও 300 ডিমের। এটার দাম কত টাকা? ওটা হচ্ছে 12,000 টাকা। 12,000। স্টিল বডি হলে দামটা একটু বেশি? দামে বিক্রি হয় মার্কেটে, এটা অনেক দামে বিক্রি হচ্ছে, আরও 3,000 টাকা বেশি, কিন্তু আমি কমে দিতেছি ওটা। আচ্ছা, স্টিল বডি হলে দামটা একটু বেশি? হ্যাঁ, একটু বেশি। এবং টেকসইয়ের দিক দিয়ে আপনার মেলামাইন বোর্ড যদি পানিতে না ডুবে থাকে তো সহজে নষ্ট হয় না, হালকা পানি পড়লে নষ্ট হয় না, কিন্তু আপনার স্টিল বডিতে একসময় জং ধরে, কিন্তু মেলামাইন বোর্ড জং ধরে না, বছরের পর বছর টিকে থাকে মেলামাইন বোর্ডটা, এবং ওটা ভালো রেজাল্ট, ডিমগুলো ভালো ফোটে। আচ্ছা ভাই, আপনার এখানে ছোট্ট একটা ইনকিউবেটর? জি, আছে ইনকিউবেটর। এটা কত ডিমের? ওটা হচ্ছে 88 ডিমের, এবং অটোমেট, অটো হাত দিয়ে টার্ন করাতে হয় না, এটা অটোমেটিকলি টার্ন হয়। অটোমেটিক? জি, এটা মেলামাইন বোর্ডের হেভি একটা বোর্ড, এবং ওটার মধ্যে একজন দাঁড়াতে পারবে, ভাঙবে না। আচ্ছা, এটার কেমন দাম? এটার দাম হচ্ছে 5,000 টাকা। প্লাস্টিক বডিটাও 5,000, ওইটাও 5,000। তা আমি মনে করি যে মেলামাইন বোর্ডেরটা ভালো বেশি, প্লাস্টিক বডিটার চাইতে ভালো বেশি, এটা মজবুত, হেভি। মিঠু ভাই, আপনার এখানে কি বড় মেশিনও তৈরি করা হয়? জি, বড় মেশিনও তৈরি করা হয়, অর্ডার দিলে আমরা বানিয়ে দিই, এবং সস্তায় দিই, কম টাকায়, কম টাকায় দিতে পারি, কারণ আমি নিজেই তৈরি করি, তো আমার কোনো যে কর্মচারী নাই, ঠিক আছে, আমি নিজের বাসায় তৈরি করতেছি। আর যারা আপনার এটা কিন্তু অন্য মেশিনগুলো একটু বেশি প্রাইজে বিক্রি হয়, আপনার ওদের শহরের কোনো একটা ভালো জায়গায় ওরা সবগুলো গড়ে ওঠে, ওদের জায়গার একটা ভাড়া, তাদের 4-5টা দোকান ভাড়া আছে, দোকান ভাড়া, 4-5টা কর্মচারী, ওই কস্টটা কিন্তু ওই মেশিনে ঢুকাই দেয়। আমি কিন্তু ওই কস্টটা মেশিনে ঢুকাই না, মিনিমাম একটা মেশিনের পিছনে প্রায় 3,000 টাকা পর্যন্ত আমি ছাড় দিতে পারবো, কিন্তু ওই সম্ভব, কিন্তু ওরা পারবে না। আচ্ছা, এবং আমার মেশিনগুলো খুব ভালো ভাই, বিশেষ করে ইনকিউবেটর যারা তৈরি করে এবং বিক্রি করে, অনেক ক্ষেত্রেই একটা মেশিনের সমস্যা হলে তারা ওই মেশিনটা পরিবর্তন করে দেয় না, এবং মেশিনে কোনো সমস্যা হলে সে বিষয়টা তারা দেখে না। হ্যাঁ, আমার যে মেশিনগুলো দেখতেছেন সব 1 বছরের ওয়ারেন্টি, ঠিক আছে, নষ্ট হলে আমি আবার, বিশেষ করে কন্ট্রোলারটাই সমস্যা, অন্য যা পার্টস আছে, আপনার ওই যে ফ্যান আছে, ভিতরে বাল্ব আছে, অন্য অন্য পার্টস আছে, ওইগুলার কোনো গ্যারেন্টি নেই, ওয়ারেন্টি নেই, কিন্তু মেন হলো আপনার XM, এই যে মেন কন্ট্রোলার যেটা আপনার কন্ট্রোল করে, ওটাই আমরা গ্যারেন্টি দিয়ে থাকি 1 বছরের। 1 বছরের নষ্ট হলে আমরা আবার দিয়ে দিই, হয়তো মেরামত করি, না করতে পারলে আবার নতুন দিয়ে দিই। আচ্ছা মিঠু ভাই, আমাদের অনেক মানুষের ভিডিও রয়েছে ইউটিউবে, এবং আপনাদের মতো অনেক কোম্পানি আছে যারা মেশিন বিক্রয়ের পরে আমরা খামারে যখন যাই তখন দেখি যে ইনকিউবেটরের যে পার্ট আছে, পার্ট খুলে খুলে পড়ে যাচ্ছে, ডিম ফুটছে না, ডিমের হ্যাচিং রেট অনেক খারাপ, কিন্তু তারপরেও একটা খামারিকে আসলে ইনকিউবেটর কোম্পানি সহযোগিতা করে না, সে বিষয়ে কী বলতে চান? এটা তো খুবই দুঃখজনক, তারা মাল সেল দিবে তারপরে তাদের কোনো সহযোগিতা করবে না, এটা কিন্তু অমানবিক কাজ, এটা করা ঠিক না। আর আমার কাছ থেকে যারা নিতেছে, যতটুক পারি তাদেরকে আমি সহযোগিতা করব। আচ্ছা, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অবশ্যই ভালো মানের ইনকিউবেটর দেওয়ার চেষ্টা করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।